সারা দুনিয়ার ইসলাম বিরোধী বড় বড় মডেলেরা বুঝে ফেলছে, বাংলাদেশের চুনোপুঁটিরা এখনো বোঝে না। তারা দেখি এই বলে, তারা দেখি সেই বলে, তারা দেখি মাতবরি করে, তারা দেখি মসজিদের মিম্বারে গিয়ে উঠে বসে বয়ান করা শুরু করে দেয়। এগুলি হাস্যকর, এগুলি টেনশন করেন? রাষ্ট্র ধর্ম নিয়ে প্রশ্ন উঠাবেন, বিসমিল্লাহ নিয়ে প্রশ্ন উঠাবেন, এত মৌলবী সাহেব কেন খারাপ লাগবে, এত মসজিদ কেন খারাপ লাগবে, মসজিদ কেন টাইলস করে খারাপ লাগবে, মাদ্রাসা কেন পথে কাটে হইতেছে খারাপ লাগবে, হাফেজ সাহেব দেখলেই খারাপ রাগ উঠবে, মৌলানা সাহেব দেখলেই রাগ উঠবে, রাগ উঠতে তো কোনো লাভ নাই, লাভ নাই। শুধুমাত্র বাংলা ভাষার দাবিতে যদি আমরা বাংলাদেশ স্বাধীন হতো, শুধুমাত্র বাংলা ভাষার পরিচয়ে যদি আমরা স্বাধীনতা পাইতাম, তাহলে কলকাতার মানুষরাও বাংলায় কথা বলে, ওরা ভারতের গোলাম হয়ে থাকতো না, তারাও স্বাধীন হতো। বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে পূর্ব যুগ থেকে, এই ভূখণ্ডটিকে শুধুমাত্র ইসলাম এবং মুসলমানত্বের পরিচয়ে এটাকে স্বাধীন করা হয়েছে। ইংরেজরা যখন বঙ্গ ভঙ্গ করে, তখন পশ্চিমবঙ্গ হিন্দুদের এবং ভারতের অন্তর্ভুক্ত করে এবং এই পূর্ববঙ্গকে মুসলমানদের আধিক্যের জন্য মুসলিম বঙ্গ হিসেবে ঠিক করে ঢাকাকে আলাদাভাবে রাজধানী করা হয়, ঢাকা শহরে ঢাকা মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এই মুসলিম শব্দটি এখন মুছে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লোগো, লোগোর মধ্যে একটা প্রদীপ দেখবেন, প্রদীপ, মঙ্গল প্রদীপ, এই জায়গায় কোরআনের ছবি ছিল, কোরআন মুছে দিয়ে মঙ্গল প্রদীপ বসিয়ে দেওয়া হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দটি বাদ দিয়ে শুধু কবি নজরুল কলেজ এখন বলা হয়ে থাকে। এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন আজীবন, সবসময় যিনি হবেন, তার যে ঘুমানোর জায়গা, তার যে থাকার জায়গা বঙ্গভবন, সেই বঙ্গভবন, আমাদের গণভবন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদুল্লাহ হল, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্টের উপরে দেখবেন মসজিদের মিনারের মতো ডিজাইন। কে কে দেখেছেন? আর তুলেন কেন? প্রশ্ন জাগে না বাংলাদেশে কোনো সরকারি ভবন কি মসজিদের মতো হয়? ওটা কেন হইল? কারণ পূর্ববঙ্গ মুসলমানদের এই কথা স্বীকার করেই মুসলমানদের ডিজাইনে এখানে সবকিছু করা হয়েছে। আজকে সেই পূর্ববঙ্গ, যে পূর্ববঙ্গ মুসলমানের পরিচয়ে ব্রিটিশদের হাত থেকে আলাদা হয়েছিল, যখন এই দেশ ভাগ হয়ে ভারত পাকিস্তান হয়, তখনও বাংলাদেশের এই অংশটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল মুসলমান হওয়ার কারণেই, যদিও ব্যাপারটা রাজনৈতিকভাবে ছিল ভুল এবং অযৌক্তিক, কারণ এত দূরের দুই ভূখণ্ড মিলে একটা দেশ টিকতে পারে না, আর ভাষা দুইটা, এক জায়গায় উর্দু, এক জায়গায় বাংলা, এই দ্বন্দ্ব ঠিকই হয়ে গেল, ঠিকই পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তান নামক এই বাংলাদেশ শোষণ করলো, নির্যাতন করলো, লুট করলো, অত্যাচার করলো, ধর্মীয় শোষণ, রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন চালালো, যার প্রতিবাদ করতে 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 যে বঙ্গবন্ধু এক সময় পাকিস্তান আদায়ের জন্য সোহরাওয়ার্দীর আঙ্গুল ধরে রাজনীতিতে এসেছিলেন, যে 14 কোটি মুসলমানের কি হবে যদি ভারতবর্ষ সবটা এক থাকে, যদি মুসলমানদের আলাদা একটা পাকিস্তান না হয়। সেই বঙ্গবন্ধুই আবার পাকিস্তানটা ভেঙে বাঙালির স্বার্থের জন্য আবারও বাঙালিকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন, বাঙালি অস্ত্র হাতে তুলে নিল এবং আমরা আবার স্বাধীন হলাম, ঠিক কিনা বলেন? স্বাধীন হওয়ার অর্থ এই নয় যে পাকিস্তান ইসলামী রাষ্ট্র ছিল, বাংলাদেশ স্বাধীন হয়ে এখন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে গেছে, অন্য রাষ্ট্র হয়ে গেছে, এটা ভাববেন না। পাকিস্তান জালিম ছিল, আমরা মজলুম ছিলাম, জালিমের বিরুদ্ধে মজলুম 71 সালে জিহাদ করে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে আরো উত্তম, আরো সুন্দর, আরো সংঘবদ্ধ, আরো বেস্ট এবং আরো পিউরিফাইড ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, ইসলাম বিরোধী শক্তি চায় যে আল্লাহর নূরকে, আল্লাহর জ্যোতিকে ফু দিয়া নিভাই দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ কি চান? আল্লাহ তার প্রদীপকে, আল্লাহ তার জ্যোতিকে, আল্লাহ তার নূরকে পূর্ণাঙ্গ রূপে কমপ্লিট আকারে প্রজ্বলিত করতে চান। ওয়ালাউকারি হালকা ফেরুন, যারা অস্বীকার করে, যারা মানতে চায় না, যারা বিরোধিতা করে, যারা দ্রোহিতা করে, যারা অপছন্দ করে, তারা যতই কষ্ট পাক, যদিও তারা কষ্ট পায়, কিন্তু আল্লাহর বাতি আল্লাহ জ্বালাবেন, এই কথার মধ্যে সন্দেহ আছে? এই কথার কোন আলেমে বানাইছেন না আল্লাহর কথা? এটা কোরআনের কথা কিনা বলেন?
কাজেই আল্লাহ পাক চেয়েছেন যে বাংলার জমিনে ইসলামের আলো সম্পূর্ণ রূপে চালাবেন, এই আলোকে মাঝপথে থামিয়ে দেওয়ার মতো কোন শক্তি বাংলাদেশে সৃষ্টি হওয়ার আগে বাংলাদেশের বিস্কুটি তৌহিদ জনতা শাহাদাত পূরণ করার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। রাজনীতির চেয়ে অনেক বড় বিষয়, সরকারের চাইতে অনেক বড় বিষয়, সেটা হচ্ছে একটা দেশের যে মানুষ সেই মানুষকে বলা হয় জাতি, ঠিক কিনা বলেন? আর এই বাংলাদেশের যে 18 থেকে 20 কোটি মানুষ, এই যে জাতি, এই জাতির শতকরা 94 থেকে প্রায় 95 ভাগ মানুষ, তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের অনুভূতি, তাদের উপলব্ধি, তাদের বিশ্বাস, তাদের সংস্কৃতি, তাদের ইমান, তাদের ভালোবাসা হচ্ছে শুধুমাত্র ইসলাম, অন্য কিছু নয়। দলের পরিচয় ভাঁজ করে পকেটে রাখেন, ইসলাম, ইসলাম হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার একমাত্র কারণ, এখনো যে স্বাধীন আছে এর একমাত্র কারণ। যতদিন স্বাধীন রাখতে চান ইসলাম যদি ধরে রাখেন বাংলাদেশ স্বাধীন থাকবে, তা না হলে থাকবে না। কথাটা একদম পরিষ্কার, আমি আন্দাজ করে কথা বলতে আসি নাই, আমি একজন আলেম দিন, বড় আলেম, মাঝারি আলেম, ছোট আলেম, যাই মনে করেন একজন আলেম, এবং পাশাপাশি আমি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করা একজন মানুষ বিশ্ববিদ্যালয় থেকে। আমি আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতি, গোটা এশিয়া মহাদেশের রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, উপমহাদেশের রাজনীতি, ভারত বাংলাদেশ মায়ানমার চীনের রাজনীতি, বাংলাদেশের নিজস্ব রাজনীতির বিষয়ে সব কিছু চিন্তা ভাবনা করে কিছু কথা বলতে এসেছি, কিন্তু রাজনীতি কথা বলতে আসে নাই। রাজনীতিকরা বিবেচনায় রেখে আমাদের জাতিসত্তার কথা বলতে এসেছি, আমাদের ইসলামের কথা বলতে এসেছি, ঠিক কিনা জোরে বলে? এদেশের মানুষ, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, একটু চিন্তা করেন তো, মক্কা এবং মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে এই ভূখণ্ড বাংলাদেশ, না কাছাকাছি? মক্কা মদিনা গিয়ে চা পান খাইতে যান সকাল বিকাল? আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে 1500 বছর পরের আমরা মানুষ, চিন্তা করলে দেখা যায় ইসলাম বাংলাদেশে এখনো যদি না পৌঁছাইতো তবু আশ্চর্য হওয়া কিছু করছিল না, কারণ মধ্যবর্তী অনেক এলাকায় এখনো ইসলাম দুর্বল, হ্যাঁ, আরবের আশেপাশে অনেক এলাকায় এখনো ইসলাম দুর্বল, মুসলমানের সংখ্যা এখনো এত বেশি হয় নাই, এত মসজিদ, এত মাদ্রাসা এখনো হয় নাই, আছে না? বাংলাদেশে কিভাবে হলো? এই বাংলাদেশটা যে ভারতবর্ষের পেটের ভিতরে অবস্থিত, এই টোটাল ভারতবর্ষ 700 বছর মুসলমানরা শাসন করা সত্ত্বেও ভারতে কিন্তু মুসলমান বাইরে হিন্দুদের চেয়ে বেশি হয়ে যায় নাই, এখনো হিন্দু ভাইদের সংখ্যা মুসলমানদের চেয়ে অনেক বেশি। তাহলে একটা বিচ্ছিন্ন অঞ্চল, যে অঞ্চলের নাম বাংলাদেশ, যে বাংলাদেশের চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণও কোনো মুসলিম দেশের সীমানা নাই, কোনো মুসলিম দেশের সঙ্গে আমরা লেগে আছি, তাহলে কোন সংস্পর্শে, কিসের কারণে বাংলাদেশের প্রায় 100 ভাগ মানুষ মুসলমান হয়ে গেল, যেখানে ভারত সবটা হিন্দু ভাইদের, হিন্দুদের দ্বারা ভরা, মুসলমান হয় নাই এখনো, সেই ভারতের পেটের ভিতরে শুধুমাত্র আলাদাভাবে একটা বাংলাদেশ কেন তৌহিদের এলাকা হয়ে গেল? এই সাগর পাড়ের এলাকা, এই পেট কাদা মাটির এলাকা, এই পোকামাকড়ের এলাকা, এই গরিব মানুষের এলাকা কি জন্য ইসলামের ঘাঁটিতে পরিণত হলো, এটা কি বাংলাদেশের মানুষের চিন্তা করে দেখা উচিত নয়? এটা যদি চিন্তা করে না দেখেন উল্টা পাল্টা কথা বলবেন। কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত টানা 50 বছর ধরে এই বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করার জন্য, ইসলাম থেকে বাংলাদেশকে মূর ঘুরাইয়া অন্যদিকে ঘুরাইয়া দেওয়ার জন্য, এদেশের নতুন প্রজন্মকে ইসলাম বিমুখ করে ফেলার জন্য এদেশে তিন ধরনের শক্তি কাজ করতেছে, তিন ধরনের শক্তি কাজ করতেছে। 1 নম্বর, শত শত এনজিও 50 বছর ধরে বাংলার জমিনে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দানের নামে, কয়রাতের নামে, টাকার নামে, পয়সার নামে, চিকিৎসার নামে, হাসপাতালের নামে, শিক্ষার নামে, নারী উন্নয়নের নামে বিভিন্ন ভালো ভালো মুখোশ ধৈরা তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে। আপনারা যদি জেনে থাকেন, সচেতন হয়ে থাকেন, আওয়াজ দিবেন, ঠিক কিনা বলেন? দ্বিতীয় শক্তি বাংলাদেশের
প্রায় সমস্ত মিডিয়া, প্রায় বললাম কিছু বাদ রাখলাম কিছু তো ভালো থাকে, সমস্ত মিডিয়া সুযোগ পেলেই ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে খালি কি বলে এই বিষদগার বিষদগার হাসা মিশা খবর দেওয়া। আর এই ধরনের কোনো খবর পাইলে ফুলায়া ফাপায়া হাসি মুখে সেদিন তাদের আনন্দ সব শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্র করে আসছে। আর আরেকটা পক্ষ হচ্ছে এদেশের স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমি পদক, বড় বড় পদক প্রাপ্ত যে কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, অধ্যাপক, শিক্ষক, শিক্ষাবিদ, গবেষক আছেন, তাদের মধ্যে 100 মধ্যে 10 জনের বাদ দিলাম 90 জনই ইসলামের বিরোধিতা করছেন। তাদের লেখায়, তাদের কথায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের উপন্যাসে, তাদের গ্রন্থে, তাদের আলোচনায়, তাদের টকশোতে, তাদের পত্রিকায়, তাদের সম্পাদকীয়তে, তাদের প্রতিবেদনে, তাদের ফিচারে, সব জায়গায় ইসলাম ও মুসলমানদের একটু ক্ষতি ক্ষতি করতে পারলেই তারা বিদেশ থেকে বেতনটা পান, তাদের মনটা শান্তি হয়। এই অবস্থা চলছে কি চলছে না আজ বলেন? এই যে 50 বছর ধরে ইসলাম আর বাংলাদেশের যে বন্ধুত্ব আত্মীয়তা এটাকে নষ্ট করার জন্য যে চক্রান্ত চলছে, হিসাব মতে বাহ্যিক চিন্তা করলে বাংলাদেশে ইসলামকে এখন আর খুঁজে পাওয়ার কথা না। এত পরিমাণ ডলার খরচ হয়েছে, এত পরিমাণ পাউন্ড খরচ হয়েছে এই দেশে ইসলামের বিরুদ্ধে, কিন্তু হিতে বিপরীত হয়েছে, হিতে বিপরীত হয়েছে। আল্লাহ বলেছেন ওলা তাহিনু ওলা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, দুঃখ পেও না, হতাশ হয়েও না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কথাই ঠিক। 50 বছর ধরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র গোপনে প্রকাশ্যে দেশি বিদেশি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কি ফজল এবং করম, বাংলাদেশে ইসলামের বন্যা বইছে। আপনারাই বলেন তো, মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? মসজিদ কমছে না বাড়ছে? মিনার আজান কমছে না বাড়ছে? হাফেজের সংখ্যা কমছে না বাড়ছে? বুরকার সংখ্যা কমছে না বাড়ছে? মহিলা মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? নামাজির সংখ্যা কমছে না বাড়ছে? জামে মসজিদগুলি জুমার দিনের মুসল্লিদের কমতেছে না বাড়তেছে? ইসলাম বৃদ্ধি পাচ্ছে, ছড়িয়ে পড়ছে, বিজয়ী শক্তি হিসাবে রূপ ধারণ করছে সারা পৃথিবী। বাংলাদেশের ইসলামের এই উত্থান এবং বিস্তার দেখে থর থর করে কাঁপতে শুরু করেছে। আর এই জন্যেই সেন নজর, যেটাকে বলা হয় শকুনের নজরে, আমেরিকা তাকিয়ে আছে, চীন তাকিয়ে আছে, রাশিয়া তাকিয়ে আছে, ভারত তাকিয়ে আছে, জার্মানি তাকিয়ে আছে, গ্রিস তাকিয়ে আছে, ব্রিটেন তাকিয়ে আছে, সবাই বাংলাদেশের দিকে রাগ হইয়া তাকায় আছে, রাগ হয়ে তাকিয়ে আছে। কিন্তু ওলাউকারী হালকা বিরুণ, কাফেররা যতই রাগ হোক, আল্লাহ তো বলছেনি, তারা যতই রাগ হোক কোনো লাভ হবে না, আল্লাহ তার বাতি জ্বালাবেন, আল্লাহ বাংলাদেশে তার বাতি জ্বালাবেন। এই কথাটা সারা দুনিয়ার ইসলাম বিরোধী বড় বড় মডেলেরা বুঝে ফেলছে, বাংলাদেশের চুনোপুটিরা।